বৈদিক সংস্কৃত ভাষায় রচিত 3000 বছরেরও বেশি আগে এই গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল। গায়ত্রী মন্ত্রের অপর এক নাম সাবিত্রী মন্ত্র। কিন্তু আজকে আমরা তুলসী গায়ত্রী মন্ত্র নিয়ে আলোচনা করব। এই তুলসী গায়ত্রী মন্ত্রে অনেক ফল পাওয়া যায়। আমরা তুলসী দেবীর সকালবেলা তার গোড়াতে জল ঢালি বা কেউ কেউ কাঁচা দুধ ঢালেন, কিন্তু সন্ধ্যাবেলায় প্রদীপদি। তো এই যে ব্যাপারগুলো তুলসী দেবীকে আরাধনা করি, সেই ক্ষেত্রে আমরা যেসব মানুষরা তুলসী দেবীকে ভক্তি শ্রদ্ধা করি, এই তুলসী দেবী হচ্ছেন লক্ষ্মীর আরেকটি রূপ। এর কিছু কিছু আমার ভিডিওতে সেগুলো বর্ণনা করেছিলাম। আজকে এই গায়ত্রী মন্ত্রটাকে স্পেসিফিক একটা অংশে লোকের চেতনা বাড়াতে, সকলের মঙ্গল কামনায় কী কী ফল দেয় তার আলোচনা করছি। গায়ত্রী মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হয় এবং যে কোনো গায়ত্রী সেই একই ফল দেয়। মূল গায়ত্রী যারা ব্রাহ্মণ আমরা তারা করে থাকি, তার সঙ্গে অন্য গায়ত্রীর কথা জানা থাকলেও হয়তো সেগুলো করে হয়ে ওঠে না। এবার বলি, সূর্য চন্দ্র আর পৃথিবী এই তিন স্তরের তিন জায়গার পরিমাপ 108 সংখ্যার, কারণ এই যে যোগাযোগটা থাকে একটার সাথে আরেকটার, তার পরিমাপটা 108 সংখ্যা, মানে 108 সেই পরিমাপ বেষ্টিত। আর তার সঙ্গে আমাদের এই যে গায়ত্রী মন্ত্র জপ আমরা বলে থাকি 108 বার করবেন, এটার মধ্যে মন্ত্র সাজস্য বর্তমান রাখার জন্যেই এটা বলা হয়, যাতে ভাইব্রেশনটা ঠিকঠাক সেই তিন জিনিসের মধ্যে, সূর্য চন্দ্র এবং পৃথিবীর মধ্যে সেইটা ভাইব্রেট করতে পারে। আর আমাদের হৃদয়ের যে এনার্জি, আমাদের লাইন আছে, সেই এনার্জি লাইনগুলো 108টা। আর একটা মজার ব্যাপার, নক্ষত্রের চারটে দিক আছে, নক্ষত্র কটা? 27টা। তাহলে এই 27 × 4টে দিক 108। তাহলে বুঝতে পাচ্ছেন 108 সংখ্যা গায়ত্রী মন্ত্র জপ করতে বলা হয়, এটার কারণ হচ্ছে এটা। আবার সূর্যের সংখ্যা 12টা অংশ ধরা হয়, 12টা অ্যাক্সিস ধরা হয়। কোণারকে সূর্য মন্দিরে এই রকমভাবে অ্যাক্সিসগুলো সজ্জিত। আর ব্রহ্মার সংখ্যা, মানে সৃষ্টিকর্তার সংখ্যা, 9 ধরা হয়। তাহলে 12 × 9 = 108। এবার বলবো, 12000 তুলসী গায়ত্রী মন্ত্র জপ করলে যে কোনো ঋণ থেকে, আমরা সমাজে যারা বসবাস করি ঋণ অনেকেরই আছে, ঋণ থেকে মুক্ত হওয়া যায় 12000 বার। একদিনে তো সম্ভব নয়, রোজ 108 বার করে করতে থাকুন, আমি মন্ত্র অবশ্যই বলে দেব। মন্ত্রটা এরকম, তুলসী গাছ আমরা সবাই চিনি জানি, অনেক রকমের তুলসী হয় সেটাও বলেছি, এবং এই তুলসী গাছকে রোগ হরা বলা হয়, রোগ হরণ করতে পারেন, তার মানে বহু রোগ প্রতিষেধক হিসেবে তুলসী পত্র আমরা ইউজ করে থাকি। বিভিন্ন ঔষধপত্রে এর ব্যবহার, এর প্রচলন দেখা যায়, এটা আমরা অনেকেই জেনে গেছি এই করোনা কাল থেকে। আরও বেশি
প্রচার পেয়েছে। তো বাচ্চাদের আগেকার দিনে মধু তুলসী দেওয়া হতো, মধু সহযোগে তুলসী কাশি কমানোর জন্যে, ঠান্ডা লাগা যাতে না হয়। এগুলো অনেকেই ঘরোয়া টোটকাগুলো জানেন, কিন্তু এই সকাল বা সন্ধ্যাবেলায় আপনি যে তুলসী মানে যেখানে বসানো আছে সেখানে আপনি জল ঢালেন কিংবা সন্ধ্যাবেলায় প্রদীপ দান করেন, প্রদীপ প্রজ্বলন করেন, কেউ কেউ মোমবাতিও জ্বালিয়ে দেন, যে যেরকমভাবে পারেন সেই শ্রদ্ধাটা জ্ঞাপন করেন। এই ক্ষেত্রে তুলসীর যে গায়ত্রী মন্ত্র সেটা আমি নিশ্চয়ই কয়েকবার বলবো। ওম শ্রী ত্রিপুরায় বিদ্মহে, আমি কেটে কেটে বলছি যাতে আপনাদের লিখতে বা শুনতে বা বুঝতে সুবিধে হয়। ওম শ্রী ত্রিপুরায় বিদ্মহে তুলসী পত্রায় ধীময়ী তন্ন তুলসী প্রচোদয়াত্। ওম শ্রী ত্রিপুরায় বিদ্মহে তুলসী পত্রায় ধীময়ী তন্ন তুলসী প্রচোদয়াত্। আবার বলি, ওম শ্রী ত্রিপুরায় বিদ্মহে তুলসী পত্রায় ধীময়ী তন্ন তুলসী প্রচোদয়াত্। এবার আর একটা কথায় আসি, রোজ সকালবেলা স্নান সেরে যখন আপনার ঘরের ইষ্ট দেবতা বা দেবীকে আহার প্রদান করেন বা পূজো করেন, তখন যদি চন্দন চর্চিত করে, চন্দন চর্চিত করে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা, 108টা তুলসী পত্র বৃহস্পতিবার দিন অবশ্যই হাতে রেখে চন্দন চর্চিত করে যদি এই গায়ত্রী মন্ত্র ওং শ্রী ত্রিপুরায় বিদ্মহে তুলসী পত্রায় ধীময়ী তন্ন তুলসী প্রচোদয়াত্, যদি এইটা জপ করে নেন 108 বার, এবং এই তুলসী পত্র বাড়ির যেসব ছেলেমেয়েরা উগ্রতা বিশিষ্ট কথা শুনতে চাইছে না তাদের নাম করে, কিংবা কেউ প্রচণ্ড শত্রুতা করছে পেরে উঠছেন না তাদের নাম করে, এই তুলসী পত্র যদি আপনি বিষ্ণু নারায়ণ কিংবা শ্রীকৃষ্ণের পায়ের কাছেও রাখেন, তাতেও কিন্তু আপনার কাজ অধিকাংশ ক্ষেত্রেই ঠিক হয়ে যাবে, একদম গর্ব সহকারে বলছি। এই তুলসী পত্র দেওয়ার নিয়ম, সকাল থেকে সারা দিনে আপনি যখন ঈশ্বরকে দিচ্ছেন বা নারায়ণ বা শালগ্রাম শিলাকে দিচ্ছেন, কিন্তু সন্ধেবেলায় তুলসী পত্র দিতে নেই, তার একটা বিশেষ কারণ আছে। লক্ষ্মীর অঙ্গ থেকে সৃষ্ট হলেও লক্ষ্মীর পুরো পাওনাটা, মানে এটা ডিভিশন করা হয়েছে সন্ধেবেলা থেকে সারা রাত্রি নারায়ণের এই প্রিয় সঙ্গিনী নারায়ণের স্ত্রী লক্ষ্মীর অংশ ওখানে বর্তমান থাকে, সেক্ষেত্রে তার অংশ থেকে সৃষ্ট তুলসী পত্র নারায়ণকে প্রদান করা যায় না। এখানে এই কাজটা করলে সন্ধেবেলায় লক্ষ্মীদেবী অসন্তুষ্ট হবেন। আমাদের উচিত আমাদের গৃহের লক্ষ্মীময়তা, লক্ষ্মীশ্রী, লক্ষ্মী ভাগ্য বজায় রাখবার জন্যে সন্ধেবেলা কদাপি তুলসী পত্র বিষ্ণু নারায়ণকে দেওয়া উচিত না। বুঝিয়ে বললাম, কারণ অনেক অনেক বড় কারণ আছে, এটা হচ্ছে আসল কথা। কিন্তু এই তুলসী গায়ত্রী মন্ত্র 12,000 জপ করলে ঋণ থেকে মুক্ত হওয়া যায়। আর যেসব ছেলেমেয়েদের শব্দ উচ্চারণ করতে কষ্ট হয় তাদের যদি একটা করে রোজ তুলসী পত্র চিবিয়ে খেতে দেন তাহলে জীবের যে আড়ষ্টতা সেটাও কেটে যাবে। এছাড়াও যে কোনো ইনফেকশান তুলসী পত্রে তা রিমুভ করা সম্ভবপর হয়। সুতরাং আজকে এই যে কথাগুলো বললাম, নিশ্চয়ই অনেক অজানা তথ্য দিলাম বা গায়ত্রী মন্ত্র সম্পর্কে বললাম, কেন 108 বার সেটাও অনেকটা বলে দিলাম। শুধু যদি 108 বার এই মন্ত্র উচ্চারণের কথা আমি আলোচনা করতাম তাহলে অনেকটা সময় আরও অনেক কিছু বলতে হতো।
যতটা সংক্ষিপ্ত আকারে পারলাম উচ্চারণ করে তা আপনাদের জানালাম। এই যে তুলসী মন্ত্র, মানে এই যে গায়ত্রী মন্ত্র বা যে কোনো বিভিন্ন দেবতা দেবীর যে গায়ত্রী মন্ত্র, এগুলো মূল মন্ত্র থেকেই এসছে। দেবী গায়ত্রী এই মন্ত্র যেমন মানুষের শুদ্ধিকরণে, আত্মবিকাশ, আত্মসচেতনতা এবং হৃদয়ের যে কি বলবো, হৃদয়ের যে অনুভব শক্তি এটা বাড়িয়ে তোলে, বৃদ্ধি পায়। আর একটা কথা এই প্রসঙ্গেই, এই কথাটা খুব দরকার বলেই বলছি, গায়ত্রী মন্ত্র করলে আমি দেবতা বা দেবী যারই গায়ত্রী মন্ত্র করি, একটু গায়ত্রী দেবীকে স্মরণ করে নেবেন। গায়ত্রী দেবীকে স্মরণ করলে সারা ব্রহ্মাণ্ড সমস্ত যত শব্দ, যে শব্দের মধ্যে ওম উচ্চারিত হয়, তেমনভাবে তিনটে লোক, তিনটে স্তর, তিনটে অংশ, সূর্য, চন্দ্র, পৃথিবী এবং তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই যে সচেতনতা, এই যে অন্তরের এক অনাবিল আনন্দ যা আপনি গ্রহণ করতে পাচ্ছেন, আর সেই ওম শব্দের মধ্যে দিয়ে তা আপনার শরীরে প্রতিফলন ঘটছে, গায়ত্রী দেবীকে সম্মান জানিয়ে তার যে কোনো মন্ত্র আপনি উচ্চারণ করুন, একই ফল পাবেন। সকল ভাই বন্ধুকে আমার অন্তরের শুভেচ্ছা এবং বয়স্ক মানুষদের আমার নতমস্তক প্রণাম রইল। আজ এখানেই শেষ করলাম, নমস্কার।